নেপালের সুরিয়া এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে পোখরাগামী একটি বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনায় বিমানে থাকা 19 জন যাত্রীর মধ্যে 18 জন যাত্রী প্রাণ হারান, বেঁচে গেছেন শুধুমাত্র একজন পাইলট। কিভাবে বেঁচে গেলেন পাইলট? বিমানটির বার্ষিক মেইনটেন্যান্স কর্মসূচির কাজ নিয়ে কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। সুরিয়া এয়ারলাইন্সের ছোট বিমানটি উড্ডয়নের সময় রানওয়েতে স্কিড করলে বিমানটিতে আগুন লেগে যায়। নেপালের পুলিশের মুখপাত্র দানবাহাদুর কার্কি বিবিসিকে বলেছেন, 18 জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, একজন পাইলটকে শুধু জীবিত উদ্ধার করা গেছে। যে পাইলটকে উদ্ধার করা হয়েছে তিনি চোখে এবং কপালে আঘাত পেয়েছেন। অগ্নিদগ্ধ বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা পাইলটকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এছাড়া বিমানটিতে 2 জন ক্রু সহ বাকি 16 জন প্রকৌশলী মারা যান।